দেশ জুড়ে প্রতিবাদের ঝড়, একের পর এক রাজ্যে জ্বলছে প্রতিবাদের আগুন। অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে দাবিতে উত্তাল হচ্ছে দেশ। প্রবল চাপের মুখে মোদি সাহরা, এই অবস্থায় কিছুটা পিছু হটল মোদি সরকার। নাগরিকত্ব প্রমাণে দেশবাসীকে স্বস্তি দিয়ে বড়সড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের। মন্ত্রকের অফিসিয়াল টুইটের পেজে এই বিষয়ে সমাধানের রাস্তা কী সেটা জানানো হলো। মন্ত্রক জানাচ্ছে, 1971-এর আগে যারা ভারতে রয়েছেন তাদের নাগরিকত্ব প্রমাণের পূর্বপুরুষদের বাবা ঠাকুরদার পরিচয়পত্র অথবা জন্মের সংসারপত্রের কোনো প্রয়োজন হবে না। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে নিরক্ষর নাগরিকদের ক্ষেত্রে যাদের কোনো নাগরিক হিসাবে প্রমাণ্য নথিপত্র নেই সেই ক্ষেত্রে স্থানীয় লোকের সাক্ষ্য হলেই চলবে অথবা স্থানীয় কোনো প্রমাণপত্র জমা করলেই চলবে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আরও একটি টুইট করা হয়েছে মন্ত্রকের তরফে, সেখানে আরও বলা হয়েছে, ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্ম অথবা জন্মস্থান অথবা উভয়ে রয়েছে এমন কোনো নথি জমা করা যাবে প্রমাণ্য হিসাবে। এর একটা তালিকা দেওয়া হবে যার ফলে মোটের ওপর সব নাগরিকেই নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশে জ্বলছে আগুন। একের পর এক রাজ্যের প্রতিবাদে আগুন ছড়াচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে কার্যত একের পর এক রাজ্যে জারি করতে হচ্ছে কার্ফু। বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট, কড়া হাতে দমন হচ্ছে আন্দোলন, কিন্তু তার সত্ত্বেও আন্দোলন ছড়াচ্ছে। সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী সর্বস্তরে মানুষজনই এই আইনের প্রতিবাদে আন্দোলন। এই অবস্থায় প্রবল চাপের মুখে কেন্দ্রে মোদি সরকার। এই অবস্থায় কিছুটা পিছু হটে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কী করতে হবে সেই সমাধান দিল মোদি সরকার। রাজনৈতিক মহলের মতে আন্দোলনের চাপে পড়েই এই সংক্রান্ত টুইট করতে বাধ্য হচ্ছে মন্ত্রক। কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মোদি কিংবা অমিত শাহ কেন কিছু বলছে না তা নিয়ে ক্ষোভ জনমানসে।